এবং আপনারা যারা উপস্থিত আছেন এই এলাকার মা বোনারা এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার এই বয়সে আমি অনেক এমপির নির্বাচন আমরা কি দেখেছি, আমরা সেদিন কিন্তু এই স্বপ্ন দেখতে পাই। জনাব সেলিম ওসমান যখন বক্তব্য রাখেন, আমি সেই উন্নয়নের এখানে যারা মা বোনরা বসে আছেন আপনাদের মা বোনদের মাঝে বিজয়ের গান দেব, আমরা রাস্তায় রাস্তায় উন্নয়নের গান চালু নেই। কি করা যায় না সেই কর্তব্য কি করতে পারি আপনার বলেন। ইনশাআল্লাহ আমি দিয়েছি শেখ প্রতিনিধি হিসাবে আপনার চিনি জননেত্রী শেখ হাসিনারা আদেশ মাত্র ভোটের মাধ্যমে সেই ভোটটা আমরা দিয়ে ওনার কাছে কিছু তো হলো শয়তানদের ছাড়া যাবে না। এখানে হলে ইজা মারতে লাগে ইচ্ছা ভোটের নাম আমরা রাখবো না, মুস্তাকের নাম আমরা রাখবো না, ডক্টর কামাল হোসেন নাম রাখবো না, তার চাচ্ছেন নাম যেন নারায়ণগঞ্জে কোনো অধিকার না পায়। তা হান আর হানি আর ধানের শীষ ছিটা আর ধানের শীষ আর সোনার ফসল ধানের শীষ আকাশ আর পাতার বিপাত হান আর আমি ধরতে পারবেন মুকুল ভাইয়া এই ধানের শীষ ধরতে পারবেন না। আমার থেকে বড় আওয়ামী লীগ আর কেউ নাই। আপনারা যদি আমাকে দোষী করতে চান তাহলে আপনাদের সভানেত্রীর কাছে গিয়ে প্রশ্ন করেন কেন দশটার মধ্যে একটাও আপনারা নমিনেশন দিলেন না। জনগণ আমার সাথে আছে, ভবিষ্যৎ প্রজন্ম আমার সাথে আছে, আওয়ামী লীগের কর্মী আছে, বিএনপি নেতা কর্মী আমার সাথে আছে, আমার সাথে পেশাজীবী আছে, আমার সাথে ব্যবসায়ী আছে, আমার সাথে সবাই আছে। ইনশাল্লাহ জয় আপনাদের সুনিশ্চিত। সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে তো আমার